মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নকআউট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা কান্দিতে। কান্দি পঞ্চায়েত সমিতির পরিচালনায় শনিবার উদ্বোধন হলো কান্দি ব্লক গোল্ড কাপ টুর্নামেন্টের মহাসমারোহে। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টের সূচনায় উপস্থিত ছিলেন কান্দি পুরসভা তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার, বিডিও নীলাঞ্জন মণ্ডল, কান্দি থানার উচ্চপদস্থ কর্তা ব্যক্তিসহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছাত্র যুবদের খেলাধুলায় উৎসাহ যোগাতে মূলত এই প্রয়াস, যা কান্দিবাসীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করা হচ্ছে। এখানকার ছাত্র যুবকে আরো বেশি করে খেলার মধ্যে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের শারীরিক এবং মানসিক তাদের যে বিকাশ, সেই বিকাশ ঘটাতে আগামী দিনে সাহায্য করবে। উদ্যোগ মূলত আমাদের কান্দি পঞ্চায়েত সমিতির, যে আজকে তিন দিন ব্যাপী আমাদের দিবারাত্রি নকআউট টুর্নামেন্ট হচ্ছে কান্দি কান্দি গোল্ড ক্লাব নামে, সেটা আমরা নতুন করে তরুণ সম্প্রদায় আছে তাদের ভিতরে খেলা মানসিকতাটাকে, খেলাধুলোর মানসিকতাটাকে আরো প্রমোট করার জন্য কান্দি পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।